আসসালামু আলাইকুম দর্শক রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম দর্শক চলুন আজকে দুটো শাক রান্না করি আর আমি শাক দুটো খুব সহজে রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি একটি হচ্ছে লাল শাক আর অপরটি পালং শাক আমার শাক রান্না দুটো ভালো লাগে ভিডিও নিচে থাকা এরকম লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো চলুন আমরা শাক রান্না করে শুরু করি শুরুতে আমি লাল শাক রান্না করবো আর সেজন্য একটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি আর সেখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সে পেঁয়াজ কুচি আমি দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এই প্যানটাতে এ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ চারটি ফালে করে নিয়েছি মানে মাঝে মাঝে ফাটিয়ে দুটো ফালি করে নিয়েছি দুটো কাঁচামরিচ চার ফালি তো এই কাঁচামরিচ দুটো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ রসুন কুচি থেত করা আমি রসুনটা কুচি করে নিয়ে একটু থেত করে নিয়েছি তো এবার আমি এই পুরো পেঁয়াজ রসুন এবং মরিচটা একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি করে তো তার আগে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এ পর্যায়ে আমি সব কিছু একটু বাদামি করে ভেজে নিচ্ছি হালকা বাদামি ভাজা হয়ে গেলে এখানে আমি শাকগুলো দিয়ে দেব আমি লাল শাকগুলো আগে থেকে বেছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বাদামি হয়ে গেছে সব কিছু আর সেখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে দিলাম এখানে শাকের পরিমাণ আমি বলবো আপনারা বুঝতে পারবেন কি না আমি হাফ কেজির মতো শাক নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শাকের পরিমাণটা করে নেবেন এবং সেখানে ইচ্ছা মতো লবণ দিয়ে নেবেন তো এরপর যে আমি শাকটা ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলুন দেখে নিই কী অবস্থা শাকের দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি যাকে আধা সেদ্ধ বলে সেরকম হয়েছে এখনও সেদ্ধ হয়নি তো আমি একটু নেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিই ছি দেওয়ার পরে আমি আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তো চলুন আমরা দশ মিনিট পরে আবার দেখি নেই আমাদের শাকের কী অবস্থা দেখতে পাচ্ছেন শাকগুলোর পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবং মনে হচ্ছে যে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি নাড়ার জন্য একটা লাকড়ি নিয়েছি আপনাদের কাছে এই লাকড়িটা না থাকলে আপনারা চামচ বা ছুনি যে কোনো কিছু দিয়ে নেড়ে নিতে পারেন তো এর এই লাকটিটা দিয়ে নাড়লে শাকটা অনেক ঝরঝরে হয় দেখতেই পাচ্ছেন আমার শাক রান্না শেষ আমি শাকটি উঠিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল এই খুব সহজে একটি শাক লাল শাক যেটি আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি তো এ পর্যায়ে আমরা চলুন পালং শাক রান্না করে ফেলি আর পালং শাক রান্নার জন্য আমি শুরুতে রসুন কুচি কিছু নিয়েছি দু টেবিল চামচের মতো আর আমি রসুন কুচিটা প্যানে দিয়ে দিচ্ছি আর প্যানটা তার আগে আমি গরম করে নিয়েছিলাম আর এরপর যে প্যানে দেওয়ার পরে আমি সেখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল এটিও আমি দু টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এবার রসুনটা একটু আমি ঝলসে নিচ্ছি খুব হালকা করে ঝলসে নেব হালকা বাদামি করে ঝলসে নেব তো তার আগে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটি কাঁচামরিচ এরকম দুফালি করে চির করে নিয়েছি আর সে কাঁচামরিচ তিন চারটি আমি এখানে দিয়ে নিলাম তো এই কাঁচামরিচটা আর রসুনটা একটু ভাজতে সময় লাগে সেজন্য আমি এগুলো আগেই দিয়ে দিচ্ছি তো এবার আমি এই রসুনটা এবং কাঁচামরিচটা একটু ঝলসে নিচ্ছি বা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি বা ভাজ হালকা বাদামি হয়ে যাবার পরে বা একটু গাটা ঝলসে যাবার পরে আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দু টেবিল চামচ পরিমাণ তো এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে চেড়ে এই পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচিটা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তারপর আমি শাকগুলো দিয়ে দেব। এদিকে আমি শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আমি এই শাকের সাথে কিছুটা ধনে পাতা ইউজ করবো সেজন্য আমি ধনেপাতাগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন হালকা বাদামি হয়ে গেছে সবগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি তো এ পর্যায়ে আমি পালং শাকগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন পালং শাকগুলো কিন্তু আমি বেছে নিয়েছি একদম সোজায় মানে জাস্ট হচ্ছে পাতাটা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি টুকরো টুকরো করে কিন্তু কেটে নিইনি তো এগুলো আমি ভালো করে এরকম পাতাগুলো ছিঁড়ে তারপর ধুয়ে নিয়েছিলাম আর পানি ঝরিয়ে রেখেছিলাম তো দেখলেন আমি সব পালং শাকগুলো দিয়ে নিলাম এরপর যে আমি ধনে পাতা যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য চলুন দশ মিনিট পর দেখি কী অবস্থা আমাদের এই শাক রান্নার পালং শাকগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারটা কিন্তু ধনে পাতা দেওয়ার কারণে এখানে ধনে পাতাগুলো একটু লালচে হয়ে গেছিলো কারণ আমার ধনে পাতাগুলো দু তিন দিন আগে নেওয়া হয়েছিল আর বেশ পরিমাণে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হলো যে দেখি আমি পালং শাক দিয়ে ধনে পাতাটা রান্না করে দেখি কেমন হয় এর আগেও করেছিলাম বেশ ভালো লাগে আপনারা ট্রাই করবেন আমার বিশ্বাস ভালো লাগবে তো দেখলেন আমি উলটিয়ে পালটিয়ে দিলাম শাকটা এবার আবার আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ¿no? তো দশ মিনিট পরে আমি আবার খুলে নিলাম দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং কিছুটা পানি রয়েছে এখনও এই শাকের মধ্যে আমি একটু জাল দিয়ে দিয়ে এই পানিটা একেবারে শুকিয়ে নিচ্ছি আমি এই পালং শাকটাও ভাজা ভাজা করে আজকে রান্না করব আমি লাল শাক এবং পালং শাক দুটোই ভাজা ভাজা করে রান্না করব তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে লবণটা শেষে না দিয়ে শুরুতেও দিয়ে দিতে পারেন তবে শেষে দেওয়া শুরুতে দেওয়ার কোনো সমস্যা নেই আমি একদম শেষে দিচ্ছি না মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই পানিটা পুরোপুরি চেড়ে শুকিয়ে নিলাম একদম শুকিয়ে গেছে আমি এবার শাকটা তুলিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি শাকটা তুলে নিচ্ছি নিয়েছি অলরেডি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে কত ভালো লাগবে এটা আপনারা তো রান্না করে তারপরেই বুঝতে পারবেন তো আপনারা অনেকে ভাবতে পারেন যে শাক রান্না করা দেওয়ার কারণ কী এটা তো সবাই জানে তো আমরা যদিও অনেকেই মনে করি আমরা সব জানি কিন্তু আসলে তা নয় অনেকেই কিন্তু অনেক রান্না জানেন না আর যারা জানেন না তাদের জন্য আজকের রেসিপিটি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন দোয়া রাখুন আবার দেখা হবে